নমস্কার, দৈববাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভূমি 24x7 এর পর্দায় ঠিক রাত 9টা বাজা মানেই আমাদের কিন্তু বসে পড়া সেই দৈববাণী অনুষ্ঠান, অর্থাৎ সেই লজিক্যাল অনুষ্ঠান দেখার জন্য। অনুষ্ঠানের শুরুতেই বলে দিই, যে সমস্ত বন্ধুরা ফোন করবেন কাইন্ডলি ধৈর্য ধরে ফোন করবেন, ফোন করার সাথে সাথেই হ্যালো হ্যালো কাইন্ডলি বলবেন না, কারণ অনেক কথা অনেক কিছু বলার থাকে আপনাদের। পাশাপাশি টিভির ভলিউমটা মিউট, অর্থাৎ টিভির শব্দটা কিন্তু বন্ধ করে দেবেন, শুধু ফোনে থাকবেন, আমি যখন জিজ্ঞেস করবো তখন কিন্তু অ্যান্সার দেবেন। এর পাশাপাশি 5 বছরের নিচে যে সমস্ত বন্ধুদের বাবা মায়েরা আছেন তাদেরকে বলে রাখছি, আপনারা কাইন্ডলি এই অনুষ্ঠানে ফোন করবেন না, কারণ আপনারা 5 বছরের নিচে আমরা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো না, কারণ এটা আমাদের কিন্তু বারণ রয়েছে। 5 বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তারাই ফোন করবেন, এবং অতি অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, এই দুটো, স্পেশালি ডেট অফ বার্থটা আমরা কিন্তু ইংরাজিতে চাইছি। যাদের মনে হচ্ছে ডেট অফ বার্থ জানা নেই তারা কিন্তু অতি অবশ্যই আমাদের বিভিন্ন চেম্বারে যোগাযোগ করবেন। স্বাগত জানাই সেই মানুষকে যাকে নিয়ে আমাদের পথ চলা, যাকে নিয়ে আমাদের কথা বলা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং অতি অবশ্যই আধ্যাত্মিক উপদেষ্টার পাশাপাশি কৌলাচারী এবং গৃহ অবধূত দেবাদৃত দাবা, দেবাদৃত শাস্ত্রী। দাদাকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। স্বাগত তোমায়। নমস্কার, দৈববাণী লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা কথা দেখো, খুব পরিষ্কার, যেটা অনুষ্ঠানের আগেই আলোচনা করছিলাম, দেখো দৈবিক প্রতিকার যেটা আমরা বলছিলাম একটা সময়, যে হয়তো একটা সময় রাজা রাজারা বা তাদের যুবরাজের মাথায় মুকুটে হয়তো কোনো সময় হয়তো স্টোন সেটা দেখতে পেতাম, কিন্তু অদ্ভুতভাবে সেই সময়তেও কিন্তু, যিনি বন্ধু আছেন একটু হোল্ড করবেন, সেই সময়তেও কিন্তু অদ্ভুতভাবে আমাদের স্টোনগত প্রতিকার ছাড়াও কিন্তু দৈবিক প্রতিকার, আধ্যাত্মিক প্রতিকার, তন্ত্র, এই ব্যাপারগুলোও ছিল ভয়ঙ্করভাবে। এই ব্যাপারগুলোই ছিল, একটু হোল্ড করুন, একটু আধা দৈবিক আধা ভৌতিক এবং আধ্যাত্মিক প্রতিকার বলতে যা বোঝায় এই ব্যাপারগুলি বেশি ছিল, কারণ প্রজাদের তখনকার দিনে কিন্তু রত্ন ধারণ করার মতো আর্থিক ক্ষমতা বা অর্থনৈতিক ক্ষমতাও সেরকম ছিল না, এক আর দুই হচ্ছে রাজা যেটা ধারণ করছেন সেটা করার অধিকারও খুব সম্ভবত ছিল না। নমস্কার, কোথা থেকে? নমস্কার, কোথা থেকে? আসানসোল থেকে। আসানসোল থেকে বলছেন, বলুন কার সম্পর্কে? আমার নিজের সম্বন্ধে। আপনার ডেট অফ বার্থ? 28 অক্টোবর। হুম হুম, 28 অক্টোবর। হুম, সালটা 1963। 1963। এবার বলুন সময়টা। সময়টা হচ্ছে সন্ধ্যে 5:30। আচ্ছা, জন্মস্থান কি আসানসোলে? বাঁকুড়ায়। বাঁকুড়ায়, ঠিক আছে। আপনাদের বর্ধমানে আমরা 23 তারিখ যাচ্ছি, যদি আসানসোল থেকে সম্ভব হয় আপনি কিন্তু আসতে পারেন। সোমবার দিন ছিল আপনার, আপনার জন্মবার সোমবার ছিল? হ্যাঁ, সোমবার ছিল। মেষ লগ্ন, কুম্ভ রাশি, শতভিশা নক্ষত্র এবং রাক্ষসগণ, এগুলো আপনি নিশ্চয়ই জানেন? বেশ, লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের সপ্তম স্থানে রবি, বুধ, শুক্র একত্রিত রয়েছে, আর শনি লগ্নের দশম স্থানে সক্ষেত্রী অবস্থা রয়েছে, বৃহস্পতিও সক্ষেত্রী। আপনি সৎ লোক, কর্মঠ লোক, পরিশ্রমী লোক, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং ছকে যা যোগ দেখা যাচ্ছে বিবাহের পরে আপনার উন্নতি হয়েছে, আপনার বিয়ের পরে আপনার উন্নতি হয়েছে। আপনি কি জিনিস জানতে চাইছেন বলুন, স্পেসিফিক একটা বা দুটো প্রশ্ন। আমি একটু কর্ম কাজ সম্বন্ধে জানতে চাইছি আর শারীরিক দিক থেকে। আচ্ছা, কাজ এখন কি করছেন ভাই আপনি? আমি একটা সরকারি জব করতাম, তো শারীরিকভাবে প্রচন্ড অসুবিধার মধ্যে রয়েছে আর জব করতে পারছি না। হুম, আপনি এখন কাজের দিকটাতে খুব বেশি করেন না, কারণ আপনার শরীর কিন্তু এখনও খুব ভালো অবস্থায় নেই, কেমন তার আপনার শরীরের যে যে জায়গাগুলো কোনোরকমভাবে মেডিকেল অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত বা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাকে কনসার্ন বা আপনাকে ধরিয়ে দেওয়া উচিত যে এই জায়গাগুলো সম্বন্ধে আপনি সাবধানে থাকুন। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার কাঁধ, ঘাড় এবং কলার বোন, আরেকটা হচ্ছে গিয়ে আপনার শরীরের প্রাইভেট পার্টস এবং পেট, আর একটা পায়ু সংক্রান্ত অসুবিধার কারণ দেখা যাচ্ছে, এবং কোমর থেকে জয়েন্টে কোথাও না কোথাও কোনো না কোনো সমস্যা দেখা যাচ্ছে। আপনি একটা বড় বড় অপারেশন হয়েছে? হয়েছে। বেশ, আপনি হ্যাঁ, তো এই এই এছাড়াও কিন্তু আরও জায়গায় সমস্যা দেখা যাচ্ছে, হিপ জয়েন্ট ছাড়াও আমি বাকি যে কথাগুলো বললাম মডিফাইড অ্যাস্ট্রোলজির নিয়ম অনুযায়ী এই কটা জায়গায় কিন্তু সমস্যা এখন দেখা যাচ্ছে। কাজ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, কিন্তু শরীর সংক্রান্ত কিছু শান্তি সস্তয়ন বা পূজা অর্চনা ইত্যাদির মাধ্যমে আধ্যাত্মিক প্রতিকার যেগুলো হয় সেগুলো একটু করে নিন, কারণ বয়সটা বাড়ছে, কেমন শরীরের জায়গায় কিন্তু রিস্ক দেখা যাচ্ছে, আর যেসব জায়গায় অসুবিধা সেগুলো কিন্তু দীর্ঘমেয়াদী অসুখের কোনো না কোনোভাবে ইঙ্গিত দিচ্ছে, কেমন প্রয়োজন বোধ করলে কোনো ভালো জায়গায় আমার সঙ্গে দেখা করে নেবেন। কর্ম নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই,
ঈশ্বরের কৃপায় আপনি এখনো পর্যন্ত যা করেছেন সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে যা করেছেন তাতে আপনার কখনো কোথাও আটকাবে বলে আমি মনে করি না। সমস্ত বন্ধুদের আরো একবার বলে রাখছি, ফোন করার সময় টিভির ভলিউমটা কাইন্ডলি মিউট করবেন, এবং আপনাদেরকে যে কথাটা অনুষ্ঠানের শুরুতেই বলে রাখছি, আমরা কিন্তু পয়লা বৈশাখ অতি অবশ্যই কিন্তু আমরা যাচ্ছি সকালবেলা কাকদ্বীপে। কাকদ্বীপের আমাদের অতি অবশ্যই একটুখানি নোট ডাউন করে নিন, কাকদ্বীপ হোটেল রাজে আমরা কিন্তু যাচ্ছি পয়লা বৈশাখ, এবং ওই দিনই বিকেলবেলা আমরা থাকছি বেহালায়। তাই বন্ধুদের আরো একবার বলে রাখছি, যিনি বন্ধু আছেন তাকে একটু হোল্ড করবো, একটু বন্ধু হোল্ড করবেন। এই দিন থেকে কিন্তু অর্থাৎ পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া, এই যে টাইম স্প্যানটা রয়েছে, এই টাইম স্প্যানের মধ্যে যে সমস্ত বন্ধু আমাদের সমস্ত চেম্বারে বুকিং নেবেন, এই কাকদ্বীপ থেকেই আমাদের পথ চলা শুরু হলো, এবং যে সমস্ত বন্ধুরা সব চেম্বারে বুকিং নেবেন পয়লা বৈশাখ থেকে, প্রত্যেকের জন্য থাকছে একটা করে মঙ্গল দ্রব্য, এবং এটাও কিন্তু তাদের কাছে একটা বড় পাওনা। আসলে এই সময়টা খুব ভালো সময়, তো পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, অনেকের হাল খাতা হয় কেমন, তো এই সময় যদি কোনো জ্যোতিষিক দ্রব্য, সঠিক দ্রব্য দেওয়া যায়, সেটা যত সামান্য জিনিসই হোক না কেন, রুদ্রাক্ষ হতে পারে বা কোনো আংটি হতে পারে বা কোনো অন্য কোনো ধারণ দ্রব্য বা বাস্তুযন্ত্র, এরকম কিছু, এই জিনিসগুলো কিন্তু খুব সুফল দেয়, এবং অবশ্যই সেটা কিন্তু আপনার বাড়িতে পজিটিভ এনার্জি এনে দেবে, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে বলুন, কার সম্পর্কে? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে শুনবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 1995, 14ই নভেম্বর। 14ই নভেম্বর 1995। সময়? সময় হচ্ছে 9:45 সকাল দিন। হ্যাঁ হ্যাঁ দিন। আচ্ছা আচ্ছা, সকাল 9:45। জন্মস্থান কি হাবড়া, অশোকনগর ওই দিকেই? হ্যাঁ হ্যাঁ, হাবড়াতেই। হাবড়া, ওকে ওকে, একটু হোল্ড করুন। হ্যাঁ, আপনার জন্মবার মঙ্গলবার ছিল ভাই? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। ধনু লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং দেবগণ। ধনু লগ্ন, কর্কট রাশি, আপনার লগ্ন থেকে দেখতে গেলে লগ্নের অষ্টমে চন্দ্র রয়েছে এবং লগ্নের একাদশে রবি বুধ রাহু যুক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে এই যোগটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে গেছে ভাই। ছকে একটা গ্রহণ যোগ রয়েছে, কেমন, রবি রাহু যুক্ত অবস্থায়, অতএব জীবনে বেশ কিছু ওঠানামা কিন্তু দেখতে হয়েছে, কেমন, বেশ কিছু চাপের মধ্যে যেতে হয়েছে। আপনি অবশ্যই বিবাহিত, তাই তো? আপনার বিবাহ হয়নি? না। আচ্ছা, আর কি জীবনে সেটেল করার কোনো ইচ্ছে আছে? না, বলছি তাহলে আমার বিবাহটা সম্পর্কে যদি কিছু জানতে পারি। আমি সেটাই জিজ্ঞাসা করছি যে আর সেটেল করার আপনার জীবনে কোনো ইচ্ছে আছে কিনা, আপনার, সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার জীবনে আরেকবার বিবাহের কিছু ইচ্ছে আছে কিনা। দেখুন, না না, আমি সেটাই জিজ্ঞাসা করছি যে আপনার জীবনে সেটেল করার, মানে আপনার জীবনে বিবাহ করার আর ইচ্ছে আছে কিনা, আপনার বিবাহ হয়েছে কথাটা বলছি না আমি, কিন্তু আপনার জীবনে বিবাহ করার ইচ্ছে আছে কিনা সেটা জিজ্ঞাসা করছি। দেখুন, এই বছর বিবাহ দেখলেও কিন্তু 11ই অক্টোবরের মধ্যে যে যোগগুলো আসবে সেইগুলো বারবার কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কেমন, আর হ্যাঁ, যা যোগ আসবে তা বারবার কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু 11ই অক্টোবরের পরে বৃহস্পতির যে গোচরটা শুরু হচ্ছে বৃশ্চিক রাশিতে, তাতে আপনার বিবাহ যোগ কিন্তু দেখা যাচ্ছে, কেমন, সেইখানে গিয়ে কিন্তু 11ই অক্টোবর 2018-র পরে 2019 সালে আপনার কোনো না কোনোভাবে বিবাহ যোগ নির্দেশিত হচ্ছে। আর যে কারণের জন্য বিবাহতে দেরি হতে পারে বা যে কারণের জন্য বিবাহ কেটে যাচ্ছে সেই কারণগুলোর একটু প্রতিকার করিয়ে নেবার চেষ্টা করবেন। আর আশা করি আপনার বাবা রয়েছেন, আপনার বাবার শরীর সম্বন্ধে বিশেষ বিশেষ সচেতন থাকুন, কেমন, বাবার শরীরটা খারাপ যাচ্ছে, বাবার শরীর সম্বন্ধে বিশেষ সচেতন থাকুন, কারণ বাবার শরীর কিন্তু নভেম্বর মাস অবধি খুব ভালো চলবে না, কোনো কারণে মানসিক টেনশনের মধ্যেও থাকতে পারেন, কোনো কারণে কিন্তু আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে, কেমন। আর বিয়ে বিয়ের ব্যাপারটা এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে হচ্ছে গিয়ে যে অক্টোবর মাসের পরে বিয়ের একটা ভালো যোগাযোগ হবে, কিন্তু যোগাযোগ হয়েও কেটে যাবার একটা সম্ভাবনা যেটা দেখা যেটা রয়েছে এই ছকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কেমন, যে ভালো হওয়ার আগেই কিন্তু একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা কিছুটা এগিয়ে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কেমন, এই ছকের সঙ্গে এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আপনার জীবনের ট্র্যাডিশন বা আপনার জীবনের প্রারব্ধ বলতে যা বোঝায়, আপনার লাইফ সাইকেল এইভাবেই চলেছে, সব জায়গাতেই কিছু না কিছু বাধা, তো এইগুলো একটু কাটিয়ে নেবার বা প্রতিকার করিয়ে নেবার চেষ্টা করবেন ভালো জায়গায় গিয়ে, কেমন, তাতে ফল ভালো হবে। আরও একবার বলে রাখছি, কাকদ্বীপের বন্ধুরা যারা অতি অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন, আমরা কিন্তু থাকছি অতি অবশ্যই পয়লা বৈশাখ কাকদ্বীপের সেই হোটেল যেটার কথাটা আমি বললাম, এবং অবশ্যই আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই যে মঙ্গল দ্রব্যের পাশাপাশি নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার বা
জয়নগরের বন্ধুরা বা বাড়িপুর আমতলা থেকে যে সমস্ত বন্ধুরা আসবেন তারাও কিন্তু আমাদের কাকদ্বীপে আসতে পারেন, কারণ কাকদ্বীপের এই চেম্বারটা বা এই জায়গাটা আপনাদের হাতেই উদ্বোধন হতে চলেছে, তার সাথে অবশ্যই থাকছে মঙ্গলদ্রব্য। তাই যে সমস্ত বন্ধুরা আসবেন কাইন্ডলি যে নম্বরে ফোন করে দাদার সাথে কথা বলতে চাইছেন সে নম্বরেও কিন্তু অনুষ্ঠানের শেষে বুকিং নিতে পারেন। নমস্কার, কোথা থেকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে? আমি আরামবাগ থেকে বলছিলাম, আরামবাগ থেকে। আরামবাগ থেকে, ওকে ওকে, বলুন কার সম্পর্কে? বলছি আমি আমার সম্পর্কে জানতে চাইছিলাম। আপনার ডেট অফ বার্থ ইংরেজিতে? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ, জন্ম তারিখ ইংরেজিতে? এবার আপনাকে একটা কথা বলি, আমার জন্ম আর আমার নিজে জানা নাই আর কি। আচ্ছা, আমি দেখি ওই দিনই আমি ফোন করলাম যে আপনার প্রোগ্রামে জন্ম বার আপনি জানতে চান, কিন্তু সেটা আমার জানা থাকেনি। যেটুকু আমি জেনেছিলাম যে আমার 1982 সালে জন্ম, এটুকু আমি জানি। 1982 তারিখ, তারিখ আর মাসটাও বলতে হবে? জন্ম এটা তো আমার জানা নেই। আমি বলি জন্ম তারিখ প্রোগ্রাম দেখি ভালো লাগে, আচ্ছা ফোনটা আজকে পেলাম। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। জন্ম তারিখ যদি জানা না থাকে তাহলে সেক্ষেত্রে ভাই চেম্বারে যোগাযোগ করা ছাড়া গতি নেই, কারণ দেখুন জন্ম তারিখ জানা না থাকলে আর যেটা করা সম্ভব যে চেহারা দেখে, সমুদ্র স্বাস্থ্য দেখে বা হাত দেখে বা প্রশ্ন গণনা করে অথবা সংখ্যাতত্ত্ব গণনা করে বলে দেওয়া সম্ভব, কিন্তু যেহেতু আমি এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছি না, আপনার হাত বা চেহারা আমার পক্ষে দেখা সম্ভব নয়, অতএব এইখানে এই মুহূর্তে এই ডিটেলসগুলো না দিলে কিছু করতে পারবো না। আপনি যদি প্রয়োজন বোধ করেন আমার কোনো চেম্বারে দেখা করে নিন। পাশাপাশি অতি অবশ্যই বলে রাখছি 22 তারিখ আমরা কিন্তু থাকছি 22 এপ্রিল কৃষ্ণনগর ত্রিনাথ লজ, 23 তারিখ অতি অবশ্যই থাকছি বর্ধমান। এবং পাশাপাশি আমাদের দৈববাণী টিমের জন্য সুখবর, দৈববাণী যে টিমটা সেটা সম্পূর্ণভাবে আমরা রয়েছি বীরভূমে। অনেক সমস্যা অনেক প্রবলেমসের মধ্যে দিয়েও আমরা কিন্তু বীরভূম যাচ্ছি, অতি অবশ্যই কিন্তু আপনারা নোট ডাউন করে নিন। 24 তারিখ আমরা থাকছি মোহাম্মদ বাজার এবং তারাপীঠ থাকছি 25 তারিখ। আমাদের যে দৈববাণী টিম রয়েছে আমি একটু পরেই এই ফোনটার পরেই নাম্বারে যাব, সেই নাম্বারে ফোন করে আপনারা অনুষ্ঠান চলাকালীনও বুকিং নিতে পারেন, আর যদি মনে হয় এই নাম্বারেই বুকিং নেব তবে অবশ্যই কিন্তু সেটা অনুষ্ঠান শেষ হওয়ার পর। নমস্কার, কোথা থেকে? আরামবাগ থেকে, বলুন কার সম্পর্কে? আপনার ডেট অফ বার্থ? আরেকবার একটু দাদা জোরে বলুন। 23/4/67। হ্যাঁ, 23/4/1967। এবার বলুন সময়টা। সকাল কটা? সকালটা ঠিক জানা নেই, এই টাইমটা না থাকলে কি করে আমরা হেল্প করব? দেখুন ভাই সময় না জানা থাকলে কি হবে, ঠিক সময় যদি আপনি, হ্যাঁ বলুন, রবিবার সকালে? না না, টাইমটা বলতে হবে। সময় না জানা থাকলে বলা সম্ভব এই কারণেই নয় যে আপনার লগ্ন নির্ধারণ করা যাবে না, লগ্ন নির্ধারণ না করলে বিচার করা সম্ভব নয়। তাই অতি অবশ্যই বলে রাখছি যে সমস্ত বন্ধুদের জন্ম সময় জানা নেই বা কোনো কারণে হয়তো হারিয়ে গেছে বা কোনো সময় হয়তো সেই ছকের বিচার করা হয়নি, সে সমস্ত বন্ধুরা কিন্তু ভেঙে পড়বেন না। তার জন্য অতি অবশ্যই রয়েছে দৈববাণীর বিভিন্ন চেম্বার, যে সমস্ত বন্ধুরা আসবেন সেখানে একটু সময় নিয়ে আসবেন, অনেক কিছু গবেষণার মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। যিনি বন্ধু আছেন একটু টিভির ভলিউমটা মিউট করবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? এনিওয়ে, যে সমস্ত বন্ধুরা ফোন করবেন আরও একবার বলে রাখছি, অতি অবশ্যই কিন্তু দৈববাণী টিমের যে নাম্বারটা বলবো 9083295234, 9434949484, অথবা 7044141647। এর পাশাপাশি আমরা রিসেন্ট মেদিনীপুর থেকে ঘুরে এসেছি, মেদিনীপুরের বন্ধুরা যারা আমাদের ফোন করছেন বুকিংয়ের জন্য অতি অবশ্যই লিখে নিন মেদিনীপুর একান্ত আপন লজে। এপ্রিলের পর আবারও আমরা 3রা মে আমরা কিন্তু যাচ্ছি, অতি অবশ্যই যে বুকিং নাম্বারগুলো আছে যে নাম্বারে ফোন করছেন এর পাশাপাশি বন্ধু যিনি আছেন একটুখানি কাইন্ডলি হোল্ড করবেন, 9475818602 অথবা 8250063914। এবং স্পেশালভাবে বলে রাখছি সোমবার করে আমরা থাকছি শোভাবাজার ভাগ্যলোক এবং অতি অবশ্যই বৃহস্পতিবার ব্যারাকপুর, সোদপুর, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী বা কৃষ্ণনগরের বন্ধুরাও যদি মনে হয় যে আমরা আগে থাকতে রেমিডিয়াল গাইডলাইন নেবো দাদার সাথে যোগাযোগ করব, অবশ্যই বৃহস্পতিবার করে আমাদের ব্যারাকপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, কোথা থেকে? হরিপাল থেকে, ওকে ওকে, বলুন কার সম্পর্কে? মেয়ের ডেট অফ বার্থ? 10/9/1992। খুব ভালো, এবার বলুন সময়টা। 10:45 সকাল, সকাল 10:45। জন্মস্থান কি ওই হরিপাল, হরিপালই হুগলি থেকে যেখান থেকে ফোন করেছেন? না, চণ্ডীতলা, চণ্ডীতলা হুগলি। 10/9/1992 বললেন তো? একটু সঙ্গে মেয়ের জন্মবার বৃহস্পতিবার ছিল, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র এবং রাক্ষসগণ, কেমন? আচ্ছা, মেয়ের লগ্ন থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে লগ্নের দ্বিতীয়ে
রাহু নিচস্থ অবস্থায় রয়েছে এবং লগ্ন থেকে অষ্টমে মঙ্গল কেতুযুক্ত অবস্থায়। এই মেয়ের কিন্তু বারবার বিবাহযোগ কেটে যাবার লক্ষণ দেখা যাচ্ছে। জীবনে কোনো কারুর সঙ্গে যদি কোনো রিলেশন হয়ে গিয়ে থাকে বা সম্পর্ক থাকে, সেই সম্পর্কও কিন্তু কেটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল রাহু দৃষ্টি হলে বা কেতু যুক্ত হলে যে যোগটা হয় সেই যোগটাকে বলা হয় অঙ্গারক যোগ। অঙ্গারক মানে আগুন। যে ঘরটাতে থাকে সেই ঘরটার যে নির্দিষ্ট কারকতা থাকে সেই কারকতা বা ভাবকে পুড়িয়ে দেয়। কেমন এর ফলে আরেকটা জিনিস হবে, মেয়ের মেজাজ, মন মেজাজ খারাপ বা মন মেজাজ উগ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেয়ের ছকে দেখা যাচ্ছে আপনি অত্যন্ত ভালো লোক, আপনি খুব ধার্মিক লোক, আপনি যথেষ্ট বুদ্ধিমান লোক। কেমন আপনার আত্মীয়রা মোটেও ভালো লোক নয় এবং আপনি পারিবারিক সুখ পরিপূর্ণভাবে পাননি। কেমন কিন্তু আপনি মানুষ হিসাবে খুবই ভালো লোক সেটা দেখা যাচ্ছে। এই মেয়ের ছক নিয়ে দাদা আমি খুব বেশি কিছু বলতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন, কারণ মিডিয়ায় খুব বেশি আলোচনা এই মেয়ের ছক নিয়ে করা যাবে না। আপনার কি কোনো স্পেস? হ্যাঁ, কেরিয়ার সম্বন্ধে কি করছে এখন? এমএসসি কমপ্লিট করে বিএড করেছে। আপনি একে সরকারি চাকরির জন্য তৈরি হতে বলুন, ভালোভাবে চাকরি দিতে বলুন, কিন্তু এখনও আগত 2 বছরের মধ্যে কিন্তু কোনো সেরকম সুযোগ আসবে না। 2 বছর বাদে যখন শনি ওর মকরে সক্ষেত্রী শনি রয়েছে, সেই শনির ওপর দিয়ে যখন বৃহস্পতি অথবা শনির ওপর দিয়ে যখন শনি যাবে, ঠিক আজ থেকে 2 বছর বাদে এই জায়গাটা অ্যাক্টিভেটেড হবে এবং সরকারি চাকরি পাওয়ার, শিক্ষকতাজনিত চাকরি পাওয়ার কিন্তু ভালো রকম সম্ভাবনা রয়েছে। ওর ইচ্ছাও সাধারণত ওই রকমই হবে, হয় পিএইচডি করতে চাইবে না হয় শিক্ষকতাজনিত চাকরি করতে চাইবে। কেমন হ্যাঁ, তো সেই সেই যোগটা 2 বছর বাদে অ্যাক্টিভেটেড হচ্ছে। আর মঙ্গল রাহু দৃষ্টি হওয়ার ফলে যে অঙ্গারক যোগ, কাটিয়ে না নিলে সারা জীবনে বিশৃঙ্খলা কিন্তু প্রচুর হবে। আমরা বারবার আপনাদের সামনে দৈববাণীর পক্ষ থেকে একটা কথা বারবার তুলে ধরতে চাই যে জীবনে যে সমস্যাগুলো আসছে আমরা কিন্তু এখান থেকে বসে, আমরা মানে আমি নয়, অবশ্যই দেবাদিত্য শাস্ত্রী, তিনি পড়াশোনা করেছেন বলে খুব সুন্দরভাবে বলে দিতে পারেন, ভালোভাবে কিন্তু মাথায় রাখুন যে কখন কি অবস্থায় আমাদেরকে নিজেদেরকে বুস্ট আপ করতে হবে। নিজেদেরকে বস যদি আমরা বুস্ট আপ না করি জীবনের প্রতি ক্ষেত্রেই কিন্তু প্রবলেমে পড়বো। তাই অবশ্যই সমস্যা আপনাদের, প্রতিকারের দায়িত্ব আমাদের, এই ধারণাটা মাথায় রেখে আর ঘুমিয়ে না থেকে সামনের দিকে এগিয়ে চলুন। নমস্কার, কোথা থেকে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর, আপনাদের ওখানে 22 তারিখ যাচ্ছি, দেখা হবে কৃষ্ণনগর চিনাত লজে। বলুন, কার সম্পর্কে? আমার মেয়ের সম্পর্কে জানতে। মেয়ের ডেট অফ বার্থ? 3/12/2008। 3/12/2008, ওকে। মেয়ের জন্ম সময়? রাত্রি 7:45, 40-45 মিনিট। আচ্ছা, রাত্রি 8:45, 40-45। 7:45 বললেন না 8:45? 7:07, আমরা 8টা শুনছি। এনিওয়ে, জন্মস্থান কি কৃষ্ণনগর মেয়ের? কৃষ্ণনগরে। একটু সঙ্গে থাকুন। বুধবার দিন ছিল জন্মবার? বুধবার। মিথুন লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র এবং দেবগণ। মিথুন লগ্ন এবং মকর রাশি, দেখুন বৃহস্পতি সক্ষেত্রী অবস্থায় রয়েছে, এটা একটা খুব ভালো যোগ। বৃহস্পতি সক্ষেত্রী অবস্থায় লগ্ন থেকে সপ্তমে রয়েছে, লগ্নের ষষ্ঠে রবি বুধ, কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ বোঝায়, কিন্তু এখন এই সময়ে সময় ভালো যাচ্ছে না। চন্দ্র রাহুযুক্ত অবস্থায় রয়েছে, তার ওপর দিয়ে এখন কেতু যাচ্ছে এবং কেতু যেখানে রয়েছে তার ওপর দিয়ে রাহু যাচ্ছে, অর্থাৎ লগ্নের দ্বিতীয় অষ্টমে এই যোগগুলো কিন্তু একে শারীরিক এবং মানসিকভাবে বেশ কিছু হানিকারক যোগ এখন চলছে। কি জানতে চাইছেন বলুন? মানে মেয়ের পড়াশোনা সম্বন্ধে তো জানতে। কি পড়াশোনা করছে এখন? ও এখন ক্লাস 4-এ পড়ছে। ক্লাস 4, এত ছোট ভাই পড়াশোনার ব্যাপারে কি বলো? পড়াশোনা হবে, কারণ বৃহস্পতি জ্ঞানের গ্রহ। কেমন আর বুধ হচ্ছে, বৃহস্পতি হচ্ছে গিয়ে জ্ঞানের গ্রহ, জ্ঞান নলেজ, জ্ঞানের গ্রহ হচ্ছে বৃহস্পতি, সে সক্ষেত্রী অবস্থায় বসে রয়েছে। বুদ্ধির গ্রহ হচ্ছে গিয়ে বুধ, কেমন সে বুধাদিত্য যোগে রয়েছে, অতএব মেয়ে বুদ্ধিমান এবং মেয়ে ইন্টেলিজেন্ট এবং মেয়ে যে নলেজেবল হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাহু চন্দ্রযুক্ত অবস্থায় যে যোগটা তৈরি করেছে যেটাকে আমরা বলি গ্রহণ দোষ, এই গ্রহণ দোষের জন্য একটু ওভার্টলি সেন্টিমেন্টাল, অতিরিক্ত সেন্টিমেন্টাল হবে এবং সেন্টিমেন্টের কারণে একে একটু ভুগতে হতে পারে। পরিপূর্ণ কালসর্পদোষ রয়েছে, যত কম বয়সে সম্ভব কালসর্পদোষের প্রতিকার করে নিন, না হলে কিন্তু জীবন যেভাবে হওয়ার কথা বা এর মধ্যে যতটা এবিলিটি রয়েছে সেই এবিলিটি অনুযায়ী কিন্তু নিজেকে উপস্থাপনা করতে পারবে না, এবিলিটি অনুযায়ী করতে পারবে না। কালসর্পযোগের ধর্মই হচ্ছে এটা যে যতটা যা এবিলিটি থাকে, যতটা বুদ্ধি, যতটা ইন্টেলিজেন্স, যতটা হওয়া উচিত, যতটা আপনারা আশা করছেন হওয়া উচিত, ততটা এবিলিটিও রয়েছে, সেই অনুযায়ী কিন্তু নিজেকে
সেইভাবে উপস্থাপনা করে উঠতে পারে না। কাল সর্পদোষের শক্ত প্রতিকার দরকার, প্রতিকার করান। আর এত ছোট বয়সে তো স্টোন পরানো যায় না, অতএব কাল সর্পদোষের প্রতিকারটা করান। কিছু নিয়ম পালন আছে, নিয়মগুলো পালন করুন, ভালো জায়গায় গিয়ে জেনে নিন, নিশ্চয়ই সুফল পাবেন। মেয়ের মধ্যে না যায় না, যারা এই কথাটা বলছেন যে কালসর্পযোগ পুরোপুরি কাটানো যায়, এটা সম্পূর্ণ ব্যবসায়িক কথা। কেমন মহারাষ্ট্রের কোনো মন্দিরে গিয়ে পুজো করে এসেছি কিন্তু কোনো কাজ হয়নি, এরকম আমার কাছে কাতারে কাতারে হাজারে হাজারে এরকম নিদর্শন হয়েছে, লোকজন আছেন যাদের আমি একটাই কথা বলি যে এটা আপনার প্রারব্ধ, আপনার জীবনে কালসর্পদোষ রয়েছে, তার কিছু কুফল আপনাকে পেতে হবে। এই যোগটাকে প্রশমিত করতে হলে যে যে পরিহার কার্য, সেই পরিহার কার্য নিয়ম অনুযায়ী যে পরিহার কার্য সেটা করান, এবং যে নিয়মটা পালন করে চলা উচিত সেই নিয়মগুলো পালন করুন। 40-45% উপকার পাবেন এবং সেটা যথেষ্ট। আপনি তো যদি সরাসরি দেখাতে আসেন জন্মছক না হলেও চলে যাবে, আপনি সঙ্গে আসছেন, অতএব আপনার হাত দেখতে পারবো, আপনার চেহারা দেখতে পাবো, প্রশ্ন জ্যোতিষ করতে পারবো, হোরারি করতে পারবো। সরাসরি আসলে হাত দেখানোর দরকার নেই, মুশকিলটা এটাই হয় যারা মিডিয়ায় কথা বলছেন। দেখুন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না, অতএব আমি কিভাবে আপনার বিচারটা করতে পারি, তাই না? ভালো থাকুন, ধন্যবাদ। একটা কথা অতি অবশ্যই বলে দিচ্ছি, যখনই আপনারা কিন্তু অ্যাডভান্স বুকিং নেবেন, পাশাপাশি এটা কিন্তু মাথায় রাখবেন, দাদা যেমন অনেক দূর থেকে যাচ্ছেন বা আমরাও যাচ্ছি, ঠিক তেমনি আপনার উপস্থিতিটারও প্রয়োজন আছে, কারণ সমস্যাটা আপনাদের। ঠিক পাশাপাশি যদি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনারা আসতে না পারেন, আমাদের একটু কাইন্ডলি জানিয়ে দেবেন দাদা আজকে যেতে পারলাম না, এটা কিন্তু একদম লাস্ট মুমেন্টে কিন্তু করবেন না। বহু মানুষ অপেক্ষা করে থাকেন তাদের বুকিংয়ের জন্য, তাদেরকে অন্তত সুযোগটা করে দিন। নমস্কার, কোথা থেকে? নমস্কার, আমি হাবড়া থেকেই বলছি। নমস্কার, আমি আগে একবার ফোন করেছিলাম, তা আমি একটু আমার দাদার সম্পর্কে শুনব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদার ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1/10/86। 1/10/86, সময়? সময় হচ্ছে সকাল 6:20। সকাল 6:20, জন্মস্থান হাবড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। খুব লাকি তুমি, পায় না একবারে দুবার কেউ। হ্যাঁ, টিভি সাউন্ডটা যদি চলে কিন্তু মিউট করে দেবেন, নইলে টিভি থেকে সরে আসুন, কেমন? বুধবার দিন ছিল জন্মদিন? বুধবার ছিল। কন্যা লগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র, কন্যা লগ্ন সিংহ রাশি এবং মঘা নক্ষত্র, লগ্নে রবি বসে রয়েছে, সেই রবি কিন্তু কেতুদৃষ্ট। এই ভদ্রলোকের সঙ্গে এনার বাবার রিলেশন কোনো না কোনো রকমভাবে কিন্তু খারাপ হবে। লগ্ন থেকে তৃতীয়ে শনি রয়েছে এবং লগ্ন থেকে পঞ্চমে মঙ্গল, এনার টেকনিক্যাল নলেজ ভালো হওয়া উচিত। চন্দ্র ছাড়া বাকি সমস্ত গ্রহ কিন্তু রাহুকেতুর মধ্যে কালসর্পযোগে রয়েছে, তার মানে ইনি যতটা চেষ্টা করেন, যতটা এনার এবিলিটি, যতটা এনার ক্ষমতা বা যতটা ইনি চেষ্টা করেন সেই অনুযায়ী সুফল কিন্তু পান না। আরেকটা জিনিস এনার গ্রহ সংস্থান এই জিনিসটাও দেখাচ্ছে, বাংলায় একটা কথা আছে না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, তো এনার মাথায় হাত বুলিয়ে লোকজন প্রচুর কাজ করিয়ে নেয় এবং এনাকে সেই পণ্ডশ্রমের জন্য অবমূল্যায়ন বলতে যেটা বোঝায় সেই অবমূল্যায়ন করা হয়। আপনি কি জানতে চাইছেন এনার সম্বন্ধে? হ্যাঁ বলছি, আমার দাদার একটু বিবাহটা নিয়ে খুব সমস্যা হচ্ছে, মানে সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে কিংবা হচ্ছে না, এরকমই হচ্ছে, তো সেইটা একটু শুনতে চাইছি। দেখুন এটা ঠিক মানে শুনিও আমি কিছু করতে পারবো না, মানে আমি ভালো কোনো কথা, পজিটিভ কোনো কথা বলতে পারছি না। এর বেশ কিছু গ্রহের প্রতিকার দরকার আছে, এর কিছু যোগের আধ্যাত্মিক প্রতিকারের দরকার আছে। আপনারা ভালো কোনো জায়গায় অ্যানালিটিক্যাল জ্যোতিষের কাছে গিয়ে পৌঁছন, কেমন, যিনি কাজ শিখেছেন, কাজ জানেন। পরিহার কার্য বলতে যা বোঝায়, কিছু পরিহার কার্য করতে হবে, কিছু রত্ন ধারণের দরকার আছে, কেমন, এবং কিছু নিয়মিত জীবনে কিছু পালন বা দান ইত্যাদি জিনিসের দরকার আছে। এই জিনিসগুলো কম্বাইন্ড ওয়েতে করলে খুব সম্ভবত 2019 শেষে বা 2020 সালে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। ভালো থাকুন, এবং প্রত্যেকটা বন্ধুকে বলে রাখছি, পয়লা বৈশাখ থেকে অতি অবশ্যই অক্ষয় তৃতীয়া পর্যন্ত আমরা পয়লা বৈশাখ শুরু করছি কাকদ্বীপের যে হোটেলে, কাকদ্বীপ হোটেল রাজ। যে সমস্ত বন্ধুরা আছেন, যিনি বন্ধু আছেন একটুখানি হোল্ড করবেন, কাকদ্বীপের হোটেল রাজ আমরা কিন্তু সেখানে উদ্বোধন করছি আপনাদের হাতেই আমাদের চেম্বার, এবং বিকেলবেলা আমরা থাকছি বেহালায় শখের বাজারে। সমস্ত বন্ধুদের জন্য বলে রাখছি, যে সমস্ত বন্ধুরা আসবেন ওই দিনটা থেকে, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত, প্রত্যেকটা বন্ধু যারা বুকিং করে বিভিন্ন চেম্বারে আসবেন, শুধুমাত্র কাকদ্বীপ নয় প্রত্যেকটা চেম্বারে, তাদের জন্য কিন্তু থাকছে অবশ্যই কিছু মঙ্গল দ্রব্য, এবং যেগুলো কিন্তু পজিটিভ এনার্জি আপনার বাড়িতে নিয়ে আসবে।
আমরা একটা ভালো দিন দেখে ঠাকুর মশাইকে বলি, একটা ভালো দিন দেখে দিন তো সন্তান ছেলে বা মেয়ের বিয়ের দিন দেখে দিন, কেন বলি ভালো দিনটার জন্যে। ঠিক সেরকমই ভালো দিনটাতেই আমরা কিন্তু আপনাদের হাতে তুলে দেবো সেই মঙ্গলদ্রব্য। এবং এছাড়াও 22 তারিখ কৃষ্ণনগর ত্রিনাথ লজ এবং এর পাশাপাশি বর্ধমান 23 তারিখ এবং আমরা মোহাম্মদ বাজার 24 ও 25 তারিখ থাকছি তারাপীঠ। পাশাপাশি 3 মে অর্থাৎ 3 তারিখ, মে মাসের 3 তারিখ আমরা থাকছি মেদিনীপুর একান্ত অপর লজে। পাশাপাশি আমাদের দৈববাণীর যে পার্সোনাল পেজ রয়েছে ফেসবুকে, আপনারা সেখানে লাইক শেয়ার সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের কিন্তু ইউটিউবে অনুষ্ঠানটা দেখবেন। ঠিক পয়লা বৈশাখের আগের দিন 14 এপ্রিল আমরা থাকছি কিন্তু অতি অবশ্যই বালি রত্নমণি চেম্বারে। এবং শোভাবাজার ভাগ্যলোক স্পেশালভাবে বলে রাখছি, শোভাবাজার ভাগ্যলোক আমরা সোমবার দিন থাকছি। যদি মনে হয় আমরা শোভাবাজারে দাদার সাথে কনসাল্ট করতে আসবো, চলে আসুন। বৃহস্পতিবার থাকছি আমরা ব্যারাকপুরে, তবে অবশ্যই ফোন করে অ্যাডভান্স বুকিং নিয়ে চলে আসবেন। নমস্কার, কোথা থেকে? রানাঘাট। আপনাদের 22 তারিখেই যাচ্ছি কৃষ্ণনগর, বলুন কার সম্পর্কে? সকাল 9টা 5। আচ্ছা, জন্মস্থান কি রানাঘাটে? রানাঘাটে, ঠিক আছে। মেয়ের জন্মবার বুধবার ছিল। মেষ লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র এবং দেবগণ কেমন। লগ্নে বৃহস্পতি এবং শনি বসে রয়েছে, এটা আপনার মেয়েকে সৎ করবে। কেমন, আপনার মেয়ে সৎ এবং ধার্মিক হবে। মঙ্গল সৎ এবং ধার্মিক করবে, আপনার মেয়েকে ঈশ্বরের প্রতি বিশ্বাস আনবে প্রচুর। সৎ করবে এবং ধার্মিক করবে। রাহু কেতু নিচস্থ অবস্থায় রয়েছে, রাহু কেতু নিচস্থ অবস্থায় এবং কেতু শুক্রযুক্ত অবস্থায় রয়েছে, সেখান দিয়ে এখন কিন্তু কেতু যাচ্ছে। আপনি এই ছকটা পরিপূর্ণ কালসর্পদোষের ছক এবং মডিফাইড অ্যাস্ট্রোলজি বা একদম মডার্ন অ্যাস্ট্রোলজি যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী শুক্র যদি কেতু যুক্ত এবং রাহু দৃষ্ট হয় এই মুহূর্তে, যেটা দেখাচ্ছে ওর যদি কারুর সঙ্গে কোনো রিলেশন থেকে থাকে সেই রিলেশনটা কেটে যাবে। কোনো বন্ধু ছেলে বন্ধুর সঙ্গে যদি রিলেশন থাকে কেটে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, এবং এটা এর সারা জীবনে কিন্তু এর বিবাহ দিতে গিয়ে এর অভিভাবককে কিন্তু ঝামেলায় পড়তে হবে। তার কারণ রাহু কেতু কালসর্পদোষের সঙ্গে শুক্র যুক্ত রয়েছে, শুক্র কেতুযুক্ত অবস্থায় দুটো জিনিস করায়, একটা হচ্ছে বারবার রিলেশন কাটিয়ে দেয়, আরেকটা হচ্ছে ওয়েলথ বা ধন সম্পদের ক্ষেত্রে একটু সমস্যা করে, ধন সম্পদ কাটায়। অতএব মেয়ে যথেষ্ট ভালো মেয়ে, মেয়ে ধার্মিক, মেয়ে রিলিজিয়াস, এই সমস্ত হওয়ার পরেও কিন্তু এই ঝামেলাগুলো হবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে খরচের হাত মেয়ের একটু বেশি হতে পারে। কেমন আয়, বলুন কি পড়াশোনা, এখন কি পড়াশোনা করছে? 17 বছর বয়স, মাইক্রোবায়োলজি তো এটা বায়োলজির ছক বটে, মাইক্রোলজিতে বায়োলজিতে অনার্স ভালো ব্যাপার নয়, ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারের পরীক্ষা সম্বন্ধে একটু সচেতন থাকতে বলবেন, যে কারণে এতগুলো কথা বললাম কালসর্পদোষ। সেকেন্ড ইয়ারে কিন্তু বৃহস্পতি বা নলেজের গ্রহর যে দৃষ্টি সেটা গিয়ে পড়ছে রাহু, অতএব কোথাও না কোথাও স্ট্রিম চেঞ্জ বা যতটা পড়াশোনা ভালো পড়লো সেই পড়াশোনা সেই অনুযায়ী ডেলিভার করতে পারলো না, অথবা ইয়ার লস, এটা ডিনোট করছে এই ছক। মেয়ে আপনার ভালো মেয়ে, মেয়ে বুদ্ধিমতী মেয়ে, নলেজেবল মেয়ে, ধার্মিক মেয়ে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই ছক যেখানে শনি নিচস্থ, রাহুকেতু কালসর্পদোষ রয়েছে, কেতু শুক্রযুক্ত অবস্থায় রয়েছে, সেখানে আরও 2-3টি ভালো যোগ রয়েছে, একটা গুরুসৌরী যোগ রয়েছে যেটা ভালো যোগ, একটা লক্ষ্মী যোগ রয়েছে যেটা ভালো যোগ, একটা বুধাদিত্য যোগ রয়েছে যেটা ভালো যোগ, কিন্তু এই কোনো যোগেরই পরিপূর্ণ সুফল কিন্তু কালসর্পদোষ দিতে দেবে না। অতএব এই মেয়েকে ভালো জায়গায় নিয়ে গিয়ে কোনো রকম ভালোভাবে প্রতিকার করানোর কথা চিন্তা করুন। এইরকম ভাবে তো অনলাইনে আমরা প্রতিকার বলতে পারি না, এটা আপনার মেয়ের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? না না, আমি বলছি ক্যারিয়ার। আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় আমার কথাটা শুনছেন না, বা আপনি যেটা শুনতে চাইছেন সেটা আমি বলছি না, আপনি যেটা শুনতে চাইছেন সেটা আমি বলবো না, যেটা আমি আমি যেটা বলার যেটা বুঝবো আমি সেটাই বলবো। আমি বললাম যে সেকেন্ড ইয়ারে পরীক্ষার ফলটা কিন্তু খারাপ হতে পারে, যেটা আমি বললাম যে সেকেন্ড ইয়ারে পরীক্ষার ফল খারাপ হতে পারে, এবং এই মেয়ের মধ্যে যেটা প্রথম থেকে বলে আসছি যে এই মেয়ের মধ্যে যথেষ্ট এবিলিটি রয়েছে, 3টে ভালো যোগ রয়েছে, তা সত্ত্বেও এর যা ছক সমিনেশন দেখা যাচ্ছে সেখানে কালসর্পদোষ শুক্র কেতুযুক্ত অবস্থা রয়েছে, পরিপূর্ণ কালসর্পদোষের ছক, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি এই মেয়ে
পরিপূর্ণভাবে যতটা যোগ্যতা অনুযায়ী যতটা যা করা উচিত সেটা কিন্তু বারংবার বাধাপ্রাপ্ত হবে, এবং বিবাহের ব্যাপারে বা কোনো ছেলের সঙ্গে কোনো সম্পর্ক থাকলে বারংবার সম্পর্ক কেটে যাবে, বিবাহ কেটে যাবা এবং ডিভোর্সের যোগ পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। এতটা বলার পরে যদি আপনি আবার একই প্রশ্ন করেন তো মহা মুশকিল। ভালো থাকুন। যদি মনে হয় কৃষ্ণনগরের বন্ধুরা বা রানাঘাটের বন্ধুরা বা নদীয়ার বন্ধুরা আমরা যোগাযোগ করতে চাই, তাহলে অতি অবশ্যই কিন্তু 22 তারিখ আমরা থাকছি কৃষ্ণনগর ত্রিনাথ লজ, আপনারা কিন্তু অতি অবশ্যই বুকিং নিয়ে নেবেন। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে নাম্বারে আপনারা ফোন করছেন এখানে দাদার সাথে কথা বলার জন্য, সেই নাম্বারে যদি বুকিং নিতে হয় অনুষ্ঠানের পর, অনুষ্ঠান চলাকালীন কিন্তু আমরা এই নাম্বারে বুকিং নিতে পারবো না, তার জন্য টিভির নিচে স্ক্রলিংয়ে বিভিন্ন নাম্বার আছে সেখানে বুকিং নেওয়া শুরু করুন। আর যদি মনে হয় এই নাম্বারেই বুকিং নেবো, তাহলে কিন্তু রাত 10টা বাজা পর্যন্ত অপেক্ষা করুন, রাত 10টার পর কিন্তু এই নাম্বারে আপনারা বুকিং নিতে পারবেন। চলে যাচ্ছি এবার সেই বন্ধুর কাছে যিনি অপেক্ষা করে আছেন। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ বলুন, কোথা থেকে? হ্যাঁ একদম ঠিক জায়গায় ফোন করেছেন, এবার বলুন কোথা থেকে ফোন করেছেন? আমি বারুইপুর থেকে। বারুইপুর থেকে বলুন, কার সম্পর্কে? আচ্ছা, টিভির ভলিউমটা একটু মিউট করতে হবে, টিভির ভলিউমটা একদম বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন, তারপর সবকিছু নেব। করেছেন? চলুন, ভাইয়ের সম্পর্কে। হ্যালো, ভাইপো। আচ্ছা আচ্ছা, ভাইপোর ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। ভাইপোর জন্ম তারিখ 18th March 1992। ঠিক আছে, এবার বলুন সময়, টাইমটা, জন্ম সময় ঠিক করে বলবেন। দুপুর না রাত্রি? সমস্ত বন্ধুদের একটা কথা আমি বারবার বলবো, যখনই আপনারা কিন্তু টাইমটা বলবেন এবং সঠিক জন্ম তারিখটা বলবেন, একটুখানি কিন্তু সেটা সঠিক বলার চেষ্টা করবেন। যদি মনে হয় জানা নেই, অবশ্যই কোনো অসুবিধা নেই, তার জন্য রয়েছে চেম্বার। আর যদি মনে হয় জানা আছে, তাহলে কিন্তু সঠিক বলবেন, কারণ দৈববাণী অনুষ্ঠান আপনাদেরকে যেমন ভুল পথে চালিত করতে পারবে না, ঠিক তেমনি আপনাদেরও উচিত সঠিকভাবে আমাদের কিন্তু এই জায়গাটাও একটু গাইড দেওয়া, কারণ দুটো হাত এক জায়গায় এলেই পজিটিভ এনার্জি আসে। নমস্কার, কোথা থেকে? শিউড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের ওখানে যাচ্ছি তো আমরা 24 তারিখ মোহাম্মদ বাজার। যেরকম রাজনৈতিক অবস্থা যাওয়া যাবে কিনা জানি না, চেষ্টা করব যতটা সম্ভব সেখানে যাওয়ার। এনিওয়ে বলুন, কার সম্পর্কে? আচ্ছা, ছেলের সম্পর্কে তো? ছেলের ইংরাজিতে জন্ম তারিখটা বলুন। 11/2/1998। এবার বলুন সময়টা। বুধবার ছিল। কুম্ভ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র এবং রাক্ষসগণ, এই হচ্ছে ছেলের জেনারেল ডিটেলস। লগ্নে মঙ্গল কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, অঙ্গারক দোষের ছক, পরিপূর্ণ অঙ্গারক দোষের ছক। ছেলের মন মেজাজ কিন্তু খুব চড়া হবে, কেমন উগ্র হবে, কারোর কথা শোনার ছেলে কিন্তু নয়, উগ্র হবে। এবং লগ্নের দ্বিতীয় শনি বসে রয়েছে, লগ্নের ষষ্ঠে চন্দ্র, মঙ্গল কেতুযুক্ত অবস্থায়। আরেকটা জিনিস হয়, আপনার কি একই ছেলে? দুটি ছেলে। আপনার দ্বিতীয় ছেলে কি এই ছেলের চেয়ে বয়সে ছোট? কিভাবে বলবো, মঙ্গল কেতুযুক্ত অবস্থায় মডিফাইড অ্যাস্ট্রোলজির নিয়ম অনুযায়ী কিন্তু এর সঙ্গে হয় এর ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, অথবা এই ছকের ভাইয়ের ওপরে কিন্তু কোনো খারাপ প্রভাব ফেলছে। কেমন মঙ্গল কেতুযুক্ত রাহুদৃষ্ট হয়ে অঙ্গারক দোষ, একদম মডিফাইড অ্যাস্ট্রোলজির নিয়ম অনুযায়ী পুরুষের ছকে মঙ্গল কিন্তু ভ্রাতা বোঝায়, ভ্রাতার সঙ্গে। আর কেতুকে আমরা বলি সাবস্ট্রাক্টিং জিনিয়াস, যা যে গ্রহর সঙ্গে থাকবে, সাবস্ট্রাক্টিং জিনিয়াসের এক্স্যাক্ট বাংলা আমার জানা নেই, যে গ্রহর সঙ্গে থাকবে সেই গ্রহের কারকতাকে কোনোভাবে কাটবার চেষ্টা করে, কাটিং মাস্টার বলাটা আরও ভালো হবে।
যে গ্রহের সঙ্গে থাকবে। মঙ্গল হচ্ছে গিয়ে ভূ সম্পত্তি, অতএব এই ছেলে যদি কোনোদিন ভূ সম্পত্তি কিনতে যায় সেটা কাটবে। মঙ্গল হচ্ছে গিয়ে মন মেজাজ, তার সাম্যটা রক্ষা করা, অতএব এর মন মেজাজের তীব্র ভারসাম্যহীন মন মেজাজের দেখা যাবে। মঙ্গল হচ্ছে গিয়ে ভাই, অতএব ভ্রাতৃ সুখ থেকে কোনোভাবে একে বঞ্চিত করছে। আপনি কোনো ভালো জায়গায় ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন এবং এর পরিহার কার্য করিয়ে নিন। আমরা প্রত্যেকবার আপনাদেরকে একটা কথা বারবার বোঝানোর চেষ্টা করি, বাঁচবার সেই জায়গাটা বোঝানোর চেষ্টা করি যে আর দেরি নয়, সমস্যা যতই থাক সেটাকে রেকটিফাই করার জায়গা আছে। আমি বলছি কিন্তু রেকটিফাই, আমি পৃথিবীতে যেটা নিয়ে এসেছি, ঈশ্বর আমাকে যে জিনিসটা দিয়ে পাঠিয়েছেন সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরি আমার কাজের মাধ্যমে। অর্থাৎ এই যে বকবকানিটা, এটাও কিন্তু অবশ্যই আমাকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন এই কাজের জন্য, অর্থাৎ এই প্রফেশনটা আমার জন্য সুইটেবল। ঠিক সেইমনি যে সমস্ত বন্ধুরা আছেন তাদের প্রফেশন চুজ করতে পারছেন না, তাদের বিজনেস নিয়ে প্রবলেমে আছেন, তার জন্য কিন্তু আমরা বিভিন্ন চেম্বারে যাচ্ছি। যদি মনে হয় অবশ্যই আমাদের অ্যাডভান্স বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন। নমস্কার, কোথা থেকে? ওকে, মেদিনীপুর। আমরা রিসেন্ট ঘুরে এলাম, আবার যাচ্ছি 3 তারিখ। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার সম্পর্কে? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ ইংরেজিতে? আমার ডেট অফ বার্থ হচ্ছে 8/2/1991। 8/2/1991। সময়? সময় হচ্ছে সকাল 7:10। সকাল 7:10, খুব ভালো। জন্মস্থান ওই আনন্দপুরে যেখান থেকে ফোন করলেন? হ্যাঁ, ওই মেদিনীপুরে। ঠিক আছে, ঠিক আছে। আপনার জন্মবার শুক্রবার ছিল ভাই? হ্যাঁ, শুক্রবার ছিল। কুম্ভ লগ্ন বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র এবং দেবগণ। বেশ, আমি অ্যাকচুয়ালি আমার বিবাহ সম্পর্কে জানতে চাইছি, মানে দেখাশোনা হচ্ছে কিন্তু মানে বিবাহ হচ্ছে না আর কি, যদি একটু দাদা কিছু বলতে পারেন। ভাই দুটো জিনিস একটু হোল্ড করো, দুটো জিনিস একটু বলি। প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি খুব রিলিজিয়াস, ধার্মিক এবং খুব স্পিরিচুয়াল, ভগবান, তারপরে আপনার আধ্যাত্মবাদ, মন্দির, ভগবানের বিগ্রহ, অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স, এই সমস্ত সম্বন্ধে আপনার বেশ ভালো রকম ইন্টারেস্ট বা উৎসাহ রয়েছে। আপনার বাবার শরীর কেমন আছে? বাবার শরীরে কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু অসুবিধার কারণ আছে, কোনো ছোটোখাটো কোনো উপসর্গও যদি দেখা দেয় দয়া করে কিন্তু বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। কোনো না কোনোভাবে বাবার শরীর কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু ধাক্কা খাচ্ছে। কেমন? আরেকটা যেটা, আপনার বিবাহ যোগ চলছে এপ্রিল পনেরো তারিখ থেকে শুরু করে অক্টোবর 11 তারিখ অবধি। বিবাহের জন্য ভালোভাবে চেষ্টা করুন, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো, বৃহস্পতি রাহু দৃষ্ট অবস্থায় রয়েছে, এই দোষটাকে বলা হয় গুরুচণ্ডাল যোগ। প্রথম কথা হচ্ছে গিয়ে বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করতে হবে, কারণ আমার 25 বছরের অভিজ্ঞতায় আমি এটুকু বুঝেছি যে গুরুচণ্ডাল দোষে 2-3টে জিনিস হয়। প্রথম কথা, গুরুস্থানীয় ব্যক্তির সঙ্গে তর্ক বিতর্ক। কেমন? চাকরিতে উচ্চপদস্থ কর্মচারীর সঙ্গে কোনো না কোনোভাবে টাসলস বা ঝামেলা, বাবা মায়ের সঙ্গে কোনো না কোনো রকমভাবে আদর্শগত মতবিরোধ। কেমন? এই জিনিসগুলো খুব কমন গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে। এই গুরুচণ্ডাল দোষকে প্রতিহার করাটা দরকার। আর এই প্রচণ্ড বাধার আরেকটা কারণ হচ্ছে শনি রাহুযুক্ত অবস্থায় রয়েছে, যেটাকে শাপিত দোষ বা কালম্বিক দোষ বলা হয়। সমস্ত রকম এবিলিটি থাকা সত্ত্বেও, মানুষ হিসেবে খুব ভালো হওয়া সত্ত্বেও, যে সাবজেক্ট নিয়ে চেষ্টা করছি সেই সাবজেক্টে যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও কিছুতেই ডিজার্ভিং পজিশন বলতে যে বোঝায় যে 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 পজিশনটা পাওয়া উচিত সেটা পাওয়া যায় না, এবং একাধিকবার কর্মের পরিবর্তন, একাধিকবার অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখে পড়া এবং অসম্মানের কারণ হয়। কেমন? এই জিনিসগুলো একটু ভালোভাবে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। এবারই মেদিনীপুরে খুব বড় হোমযজ্ঞের আয়োজন ছিল, এবার আসলে হয়তো কোনোভাবে হেল্প করতে পারতাম। 3 তারিখের আগে প্রয়োজন বোধ করলে যোগাযোগ করে নিয়েন, চেষ্টা করবো ভাই। ভালো থাকুন প্রত্যেকে, এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা বারের মতো আপনাদেরকে বারবার আমরা বলছি যে অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র কত অদ্ভুত। দেখুন, আমরা মানুষের হয়তো এখানে বিচার করি কিন্তু অদ্ভুতভাবেই অবাক হয়ে যাবেন। হয়তো আপনারা জানেন যে 2020 সালে, দাদার কাছে একটু আগে এই ব্যাপারটায় আলোচনা করছিলাম, যিনি বন্ধু আছেন একটু হোল্ড করবেন, 2020 সালে এই যে শনিকে নিয়ে আমরা স্যাটার্নকে নিয়ে বলি, কর্মফল দেবতা বলি, গ্রহরাজ বলি, এত কথা বলি, তিনি কিন্তু অদ্ভুতভাবে ভারতবর্ষের রাশিচক্রে মকরে সস্তানে আসছেন। ভারতবর্ষের রাশি হচ্ছে মকর, ভারতবর্ষের লগ্ন হচ্ছে গিয়ে মিথুন। মকরে যখন আসবেন শনি, সেই সময় উনি কিন্তু ভারতবর্ষের উপরে সুফল দেবেন। ধর্মকর্মের জয় সুনিশ্চিত, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। ধর্ম এবং কর্মের জয় যে সুনিশ্চিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই। শুধু মকর নয়, মকর এবং কুম্ভে আড়াই 5 বছর ওনার যা
গ্রহসংস্থান থাকবে, সেক্ষেত্রে শনির অকৃপণ কৃপা কিন্তু ভারতবর্ষ পাবে। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ, আমি টিভি থেকে বলছি। শিউড়ি থেকে? নিজের সম্পর্কে? না, আমার ওয়াইফের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, বৌদির সম্পর্কে অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটু টিভির ভলিউমটা মিউট করতে হবে। হ্যাঁ, আমি টিভি থেকে উন্নয়ন করে আছি। আচ্ছা, খুব ভালো। এবার বলো বৌদির ডেট অফ বার্থ। হ্যাঁ, 29 জুন 1988। 29 জুন 1988। এবার একটু সময়টা। সময়টা ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কি শিউড়িতে? জন্মস্থান হ্যাঁ শিউড়ি পার্শ্বিক মোহাম্মদবাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 29/6/1988 বললেন তো ভাই? ২৯ জুন ১৯৮৮ বলেছেন। বেশ, ভোর 4টের সময় জন্ম বললেন, ঠিক আছে। বুধবার দিন ছিল। মিথুন লগ্ন ধনু রাশি মূলা নক্ষত্র। মিথুন লগ্ন এবং ধনু, হ্যাঁ ধনু রাশি মিথুন লগ্ন। বেশ, এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে শনি চন্দ্র যুক্ত হয়ে বসে রয়েছে, যেটাকে আমরা বলি বিষ যোগ। মঙ্গল রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, যেটাকে বলা হচ্ছে গিয়ে অঙ্গারক যোগ। ভাই, প্রথম কথা হচ্ছে গিয়ে আপনি একটু সাবধানে থাকবেন, আপনার কিন্তু দুর্ঘটনা যোগ নির্দেশিত হচ্ছে এর ছকে এই বছরে অক্টোবর মাস অবধি। অক্টোবর মাস অবধি এনার স্বামীর কোনো না কোনোভাবে দুর্ঘটনা যোগ নির্দেশিত হচ্ছে। কোনো না কোনোভাবে এনার শরীরের পা ক্ষতিগ্রস্ত হবে, পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে, পা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি চন্দ্রযুক্ত শনি তার উপর দিয়ে যাচ্ছে, প্রচণ্ড মানসিক বিষাদে ভুগছে। কিছু একটা হয়তো এক্সপেক্ট করছিলেন বা কিছু একটা হয়তো আশা করছিলেন, সেই আশা বারংবার ধরে হতাশায় বদলাচ্ছে, সেই কারণে হয়তো প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছেন। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, জানতে চাইছি যে আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর পেরিয়ে গেছে, তো চিকিৎসা করেছি, তো এখনো সেই মানে বাচ্চা এখনো, হ্যাঁ সন্তান। ভাই, এই অসুবিধাগুলো দেখা যাচ্ছে ছকে, এই অসুবিধাগুলো রয়েছে এবং উনি প্রচণ্ড মানসিক ডিপ্রেশনে ভুগছেন, এমন হতে পারে ওনাকে কিন্তু মানসিক অবসাদের জন্য ওষুধ খেতে হবে। উনি কিন্তু খুব একটা ভালো জায়গায় কিন্তু ছকটা নেই ভাই। এইসব অঙ্গারক যোগ বা বিষ যোগ এগুলো প্রারব্ধের এমন পর্যায়ের যোগ যে এই যোগগুলোকে কিন্তু কোনো রকম কিছু ধারণ বা এই সমস্ত কিছু বলে দিলে ধুম করে করা সম্ভব নয়। এমন একাধিক পরিহার কার্যের দরকার এবং সেটা সাধারণত পরিহার কার্য বলতে আধ্যাত্মিক আধাদৈবিক শান্তি সস্তায়ন পাঠ হোম যজ্ঞ ইত্যাদির মাধ্যমে করা সম্ভব। আপনি প্রয়োজন বোধ করলে যদি মনে হয়ে থাকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব। কেমন হয়তো কিছুটা সুফল পাওয়া সম্ভব, কিন্তু খুব তাড়াতাড়ি ভালো কিছু বলতে পারছি না, ক্ষমা করবেন। ভালো থাকুন। সমস্ত বন্ধুদের এই জায়গাটা থেকে বলে রাখি, যদি মনে হয় এই ধরনের সমস্যায় আছি তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই সেগুলো রেকটিফাই করার চেষ্টা করুন। যে কথাগুলো দাদা বলছেন, শান্তি সস্তায়ন বা আমাদের যে পাঠ, বেদ বলুন পুরাণ বলুন, যে পাঠ, এই পাঠের মধ্যে দিয়ে অদ্ভুতভাবে কিন্তু শরীরে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়। এই পজিটিভ এনার্জির মাধ্যমে আমরা কিন্তু অনেক পজিটিভ কাজ করতে পারি, যার জন্যে দেখবেন আগেকার দিনের বড়রা বলতেন, যিনি বন্ধু আছেন একটু হোল্ড করবেন, সঙ্গে থাকবেন, আগেকার দিনের বড়রা বলতেন, এখনকার হয়তো ছোটরা মনেই করে না, সকালবেলা উঠে কিন্তু সূর্য প্রণামটা আমাদের খুব প্রয়োজন, সূর্যের মন্ত্র বলে। নমস্কার, কোথা থেকে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি? হ্যালো, একটু জোরে বলতে হবে প্লিজ, টিভির ভলিউমটা মিউট করে দেবেন, এবং পাশাপাশি যখন বলবেন কাইন্ডলি কোথা থেকে বলছেন সেটা কিন্তু একটু জোরে বলবেন, আমাদের এখানে সাউন্ডটা না এলে আপনাকে কিন্তু আমরা হেল্প করতে পারবো না। যে সূর্য প্রণামের কথা বলছিলাম, দেখো এটা কিন্তু অদ্ভুত ভাবে একটা পজিটিভ এনার্জি দেয়। হ্যাঁ, সূর্য সকালে, দেখো সূর্য চন্দ্র পিতা মাতা অগ্নি, বন্ধু একটু হোল্ড করুন, সূর্য চন্দ্র পিতা মাতা এবং অগ্নি এরা হচ্ছেন গিয়ে প্রত্যক্ষ দেবতা, অতএব এদের প্রতি ভক্তি না রাখলে জীবনে কিন্তু আগে বাড়া খুব মুশকিল, বিশেষত কলির মতো যুগে যেখানে পাপ 3 ভাগ এবং পুণ্য মাত্র 1 ভাগ। পিতা মাতা সূর্য চন্দ্র এবং অগ্নি এদের প্রতি ভক্তি রেখে চললে কিন্তু প্রচুর পাপ পরিহার করে দেওয়া সম্ভব। আর সূর্য এমন একটা দেবতা, সমস্ত দেবদেবীর পুজোর আগে সূর্যকে কিন্তু অর্ঘ্য দিয়ে অতঃপর পুজো শুরু করতে হয়। নমস্কার, কোথা থেকে? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে বলুন, কার সম্পর্কে? ওই তো আমার ভাইপোর সম্পর্কে। আপনি বোধহয় একটু আগে ফোন করেছিলেন, আপনি সঠিক টাইমটা জানেন তো? 12:05 রাত্রে। আচ্ছা, 15/3/1992। আচ্ছা, 15/3/1992 আর 12:05 বললেন, রাত্রিবেলা? রাত্রিবেলা। জন্ম গিয়ে 15 হবে। হ্যাঁ, জন্মস্থান বারুইপুর আশা করি। বারুইপুর, হ্যাঁ
হসপিটাল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু হোল্ড করুন, একটু সঙ্গে থাকুন। শনিবার গিয়ে রবিবার ছিল, রবিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ রবিবার ছিল, 12:05 রাত্রি বেলা বলেছে রাইট? একটু হোল্ড করুন, একটু সঙ্গে থাকুন। বেশ, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং দেবগণ, এগুলো জানা আছে? বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র এবং দেবগণ, এই হচ্ছে গিয়ে ডিটেলস। এবার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শনি চন্দ্র পরস্পর পরস্পরকে দেখছে। শনিচন্দ্র, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনি আপনার টিভির সাউন্ড, টিভি টিভিটা থেকে সরে আসুন, টিভির ভলিউম সম্পূর্ণ কমিয়ে দিন, সম্পূর্ণ অফ করে দিন টিভির ভলিউম, টিভি থেকে সরে আসুন, আরো 10টা লোক ফোনে অপেক্ষা করছে। চলুন। মঙ্গল শনিযুক্ত অবস্থায় রয়েছে, টেকনিক্যাল এডুকেশনের পক্ষে খুব ভালো ছক, কেমন ITI পড়ানো বা ইঞ্জিনিয়ারিং এর পক্ষে ছকটা ভালো। রবি বুধ যুক্ত, যদিও বুধ নিচস্থ তবুও লগ্ন থেকে দ্বিতীয় রাহু রয়েছে, দ্বিতীয় রাহু কিন্তু এর আত্মীয় স্বজনের দ্বারা কোনোদিন উপকৃত হবে না, এক। আর দুই হচ্ছে গিয়ে লগ্ন থেকে দেখা যাচ্ছে দশম ঘরে বৃহস্পতি রয়েছে, অতএব বৃহস্পতি শুক্র পরস্পর পরস্পরকে দৃষ্টি রয়েছে। সে ছেলে শৌখিন হবে, ছেলে বুদ্ধিমান হবে, ছেলে জ্ঞানী হবে এবং ছেলের টেকনিক্যাল বিষয়ে নলেজ থাকবে, অতএব একে যদি ITI বা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কিছু পড়ানো যায় এগুলো ভালো হবে। ছেলে অবশ্যই শরীরের নিচের কোথাও না কোথাও রোগভোগ এর হবে এবং রোগভোগ এবং শরীরে একাধিক অপারেশন যোগ রয়েছে, যদিও ঈশ্বরের কৃপায় সেরে যাবে। অপারেশন যোগ আছে কিন্তু ঈশ্বরের কৃপায় সেরে যাবে। আপনারা কেন এই জায়গাগুলো বারবার শোনেন না এই জন্যই কিন্তু প্রবলেমটা। যাই হোক, এনিওয়ে আমরা কিন্তু আবারও বলছি, পয়লা বৈশাখ আমরা যাচ্ছি কাকদ্বীপে, সেখানে কিন্তু আপনাদেরই আপনাদেরই জন্য কিন্তু সেখানে চেম্বার উদ্বোধন হবে, আপনাদেরই আশীর্বাদে। অতি অবশ্যই কিন্তু আমাদের হেল্পলাইনে ফোন করে চলে আসবেন এবং বারবার বলছি পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া এই টাইমটায় কিন্তু অতি অবশ্যই আমরা কিছু মঙ্গল দ্রব্য আপনাদেরকে উপহার দেবো প্রত্যেকটা চেম্বারে। কাইন্ডলি যে সমস্ত বন্ধুরা আসবেন অ্যাডভান্স বুকিং নিয়ে আসবেন, যিনি বন্ধু আছেন টিভির ভলিউমটা মিউট করে দিন, আমার গলা আমি এখান থেকে শুনতে পাচ্ছি, টিভির ভলিউমটা একটু বন্ধ করে দিন। বলুন এবার কোথা থেকে? বলুন কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে? নিজের সম্পর্কে? নিজের সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, একটু ডেট অফ বার্থটা বলো। আমার জন্ম 2000 সালে। তারিখ আর মাসটা আগে? তারিখ থামেন একটু, আপনি জানা নেই যে সমস্ত বন্ধুদের আছে সেই সমস্ত বন্ধুদের জন্য বলে রাখছি, অতি অবশ্যই তার জন্য কিন্তু আমাদের চেম্বার। আরও একবার বলে রাখছি, আমরা 15 তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ আমরা চলে যাচ্ছি তোমাদের কাকদ্বীপে এবং অবশ্যই বেহালা শখের বাজারে। পাশাপাশি বলে রাখছি আমরা কিন্তু বালি রত্নমণি চেম্বারে যাচ্ছি 14 তারিখ, যিনি বন্ধু আছেন একটু হোল্ড করবেন। বালি রত্নমণি চেম্বারে যাচ্ছি আমরা ঠিক পয়লা বৈশাখের আগের দিন 14 তারিখ চলে যাচ্ছি শোভাবাজার ভাগ্যলোক আগামীকাল অর্থাৎ সোমবার, এবং বৃহস্পতিবার চলে যাচ্ছি আমরা ব্যারাকপুরে। স্পেশালভাবে বলে রাখছি কৃষ্ণনগর ত্রিনাথ লজে আমরা যাচ্ছি 22 তারিখ, ঠিক তার পরের দিন আমরা যাচ্ছি বর্ধমান 23 তারিখ, অতি অবশ্যই 24 তারিখ যাচ্ছি মোহাম্মদবাজার এবং 25 তারিখ যাচ্ছি তারাপীঠ। যে সমস্ত বুকিং নাম্বারগুলো টিভির নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে সেখানে কিন্তু আপনারা ফোন করে অনুষ্ঠান চলাকালীন বুকিং নিন, আর যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারে যদি বুকিং নিতে চান রাত্রি 10টা বাজলে তবেই কিন্তু নিতে পারবেন, কারণ অনলাইনে এইরকমভাবে অনুষ্ঠান চলাকালীন আমরা কিন্তু এই নাম্বারে বুকিং দিতে পারবো না। 3রা মে, আবারও বলছি 3রা মে আমরা চলে যাচ্ছি মেদিনীপুর একান্ত অপন লজে, তার জন্য বুকিং নাম্বার অতি অবশ্যই 9475818602 অথবা 8250063914। নমস্কার, কোথা থেকে? পুরুলিয়া থেকে। কার সম্পর্কে? ভাই, মা? আচ্ছা আচ্ছা, মায়ের ডেট অফ বার্থ? 14/10/1963। খুব ভালো, এবার বলো মায়ের জন্ম সময়। 4:15, ভোর 4:15। জন্মস্থান কি পুরুলিয়া? হ্যাঁ পুরুলিয়া। পুরুলিয়া, একটু সঙ্গে থাকো। মায়ের জন্মবার ছিল সোমবার, কন্যা লগ্ন সোমবার ছিল, কন্যা লগ্ন সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কন্যা লগ্ন সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ভাই, মায়ের ব্লাড প্রেশার, থাইরয়েড, সুগার, কোলেস্টেরল এই সমস্ত জানিস জাতীয় যে পরীক্ষাগুলো হয় সেগুলো খুব নিয়মিতভাবে করাবেন, মায়ের শরীরটা কিন্তু
ভালো যাচ্ছে না। কেমন কেতু, কেতুর ওপর দিয়ে শনি এই মুহূর্তে যাচ্ছে এবং যা দেখা যাচ্ছে, মা অত্যন্ত ভালো মহিলা সে বিষয়ে কোনো সন্দেহ নাই, এক। দুই নম্বর হচ্ছে গিয়ে সৎ ধার্মিক, মাকে আপনার আশেপাশের বাড়ির লোকজন এবং আত্মীয় স্বজন যথেষ্ট ভালোবাসেন এবং মা সারা জীবনে সংসারের জন্য অনেক করেছেন। এবার আপনার কর্তব্য হচ্ছে গিয়ে যে মায়ের শরীর কিন্তু মোটেও ভালো নেই, কেমন মায়ের বারংবার ইউরিন ইনফেকশনে ভোগা বা কোনো রকমভাবে ইউটেরাস, জরায়ু বা ফ্যালোপিয়ান টিউব, মানে মহিলাদের যে প্রজনন যন্ত্র হয়, এখানে কোথাও না কোথাও কোনো না কোনো অসুবিধার কারণ দেখা যাচ্ছে। মা কাঁধ এবং ঘাড়ের ব্যথায় ভুগবেন, কোমর এবং কোমরের নিচে ব্যথা, হাঁটু এবং কোমর সংক্রান্ত যন্ত্রণা বা ব্যথায় ভোগার লক্ষণ দেখা যাচ্ছে। আর তৃতীয়ত যেটা মেটাবলিক ডিসঅর্ডার্স বলতে যেগুলোকে বলা হয়, কেমন পরিভাষায় বা মেডিকেল টার্মসে যেটাকে মেটাবলিক ডিসঅর্ডার্স বলে, হাই ব্লাড প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, এই সমস্ত জিনিসে কিন্তু কোনো সমস্যা কারণ আছে। নিয়মিত রক্ত পরীক্ষা করবেন এবং নিয়মিত ব্লাড প্রেশার পরীক্ষা করবেন। এবার বলুন কি জানতে চাইছেন মায়ের সম্বন্ধে? এটা খুব সম্ভবত কোনো মেটাবলিক ডিসঅর্ডার্সের জন্য হচ্ছে, এটা খুব সম্ভবত কোনো মেটাবলিক ডিসঅর্ডার্সের জন্য হচ্ছে। ভালো কোনো মেডিসিন স্পেশালিস্ট, কেমন ভালো কোনো মেডিসিন স্পেশালিস্টকে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে দেখিয়ে নিন। কোনো কারণে মেটাবলিক ডিসঅর্ডার্সের সম্ভাবনা খুব বেশি, মেটাবলিক ডিসঅর্ডার্স খুব বেশি হলে কিন্তু সোডিয়াম ক্যালসিয়াম যখন অনেক রক্তে আচ্ছা ঠিক আছে, সেটা কোলন ডিসঅর্ডার্সের জন্য হচ্ছে, ফাইন। আপনি একটা কাজ করুন, যদি আপনি কোন একটা চেম্বারে আমার সঙ্গে দেখা করুন, আমি আপনাকে চেম্বারে আসতে কি করতে পারি সেটাও আপনাকে বলে দিচ্ছি। আমার পক্ষে চিকিৎসা তো করা সম্ভব নয়, তবে আমি এইটুকু বলে দিতে পারবো যে আপনি হোমিওপ্যাথি করাবেন, আপনি অ্যালোপ্যাথি করাবেন, আপনি চিকিৎসা ইস্ট বা কলকাতার পূর্ব ভারতে করাবেন নাকি কলকাতার দক্ষিণ ভারতে নিয়ে যাওয়ার দরকার আছে। এই অসুখটা কখন মারাত্মক আকার ধারণ করতে পারে বা আদৌ ধারণ করবে কিনা, এবং কি কি করলে, জ্যোতিষগত কি কি পরিহার করলে আপনার চিকিৎসার রাস্তাটা ঠিকঠাক হবে এবং আপনার মা ধীরে ধীরে ঠিক হতে পারবেন অথবা পারবেন না, আপনি এটার জন্য সময় লাগবে, এটা ভাই মিডিয়াতে এভাবে বসে সম্ভব নয়। মেদিনীপুরে আমরা 3 তারিখ যাচ্ছি, মে মাসের 3 তারিখে। আপাতত ওইদিকে তো চেম্বার নেই, আর পুরুলিয়া থেকে বহু লোক এবারও এসেছিলেন পুরুলিয়া থেকে এবং হোমযোগে ছিলেন, পুরুলিয়া থেকে লোক এসেছিলেন। পুরুলিয়া শুধু নয়, জামশেদপুর থেকে লোক আছে, সকালবেলা স্টিল এক্সপ্রেস বা এরকম একটা কোনো গাড়ি আছে, সেই গাড়িতে করে জামশেদপুর থেকে লোক মেদিনীপুরে এসে দেখিয়ে যাচ্ছেন, অতএব পুরুলিয়া খুব বড় সমস্যা তো নয়। ভালো থাকুন। সেই প্রসঙ্গে বলে রাখছি, সমস্যা যাই থাক, সমস্যা যে প্রবলেমই থাক, সেই সমস্যাটাকে সমস্যা করতে কিন্তু কাইন্ডলি দেবেন না। সমস্যা তাহলে কিন্তু বাড়ে বই কবে না, আমাদের প্রবলেমটা হয়ে যায় কখন, আমরা অনেক রোগ বাসা নিয়ে ডাক্তারবাবুর কাছে যাই, সেই জন্য ডাক্তারবাবু বারবার বলেন যে সত্যি আপনারা অনেক দেরি করে ফেলেছেন। এই দেরিটার জায়গাতেই কিন্তু দৈববাণী বলে দিচ্ছে, দেরিটা কাইন্ডলি করবেন না, সময় থাকতে থাকতে কি করা উচিত সেটাই কিন্তু ভাবতে হবে আপনাদের। নমস্কার, কোথা থেকে? আপনি আমাদের অনুষ্ঠানের পরে ফোন করুন, অনেক বন্ধু ফোন করেন তো সেই জন্য বলে রাখছি। আপনাদেরকে আরো একবার বলে রাখছি, যে সমস্ত বন্ধুরা অপেক্ষা করে আছেন তারা কিন্তু, হ্যাঁ নমস্কার, কোথা থেকে? হ্যালো, যাই হোক যিনি আছেন টিভির ভলিউমটা মিউট করুন। নমস্কার, কোথা থেকে? ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠানের পরে ফোন করুন, অনেক বন্ধুরা ওয়েট করে আছেন তো সেই জন্য বলে রাখছি, যে সমস্ত বন্ধুরা একবার লাইন পেয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই অনুষ্ঠানের পরে ফোন করুন চেম্বারের জন্য। নমস্কার, কোথা থেকে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি আমতলা থেকে বলছিলাম। আমতলা থেকে বলুন। বলছিলাম আমার ভাইয়ের সম্বন্ধে জানার একটু ছিল। আচ্ছা, ভাইয়ের ডেট অফ বার্থ? 19/2005। এবার বলো সময়টা। সময়টা হলো সন্ধ্যা 8:30 সময়। সন্ধ্যা 8:30। জন্মস্থান? স্থান আমতলা। আমতলা, বেশ।
একটু হোল্ড করো, সঙ্গে থাকো। ভাইয়ের লগ্নে মঙ্গল বসে রয়েছে, ভাই বেশ জেদি হবে, খুব সাহসী ছেলে হবে, কেমন, খুব কনফিডেন্ট এবং খুব সাহসী ছেলে হবে। সমস্যা যেটা হচ্ছে কি, চন্দ্র শনিযুক্ত অবস্থায় প্রচণ্ড অ্যাগ্রেসিভ, মারাত্মক জেদি, কারুর কথা শুনবে না, কারুর কথা শুনবে না, কারুর কথা শুনবে না, এবং চোট আঘাত খাবে, এবং চোট আঘাত খাওয়ার সম্ভাবনা আছে, বারংবার চোট আঘাতের লক্ষণ দেখা যাচ্ছে, কোনোভাবে পেটের অসুখে ভোগা এবং বারংবার চোট আঘাত অ্যাক্সিডেন্টের লক্ষণ দেখা যাচ্ছে। ভাই রাহুকেতু কালসর্পযুক্ত শক এক নম্বর, দুই নম্বর হচ্ছে গিয়ে শুক্র কেতুযুক্ত অবস্থায় রয়েছে, গরমকাল পড়ছে, বেশি করে জল খাওয়াতে বলবেন, এর কিন্তু ইউরিন ইনফেকশনে ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো রকমভাবে মূত্রনালীর সংক্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে, মাথায় চোটাঘাত বা পায়ে, পায়ের একদম নিচের দিকে চোটাঘাত, আর শনি চন্দ্রযুক্ত হওয়ার ফলে মন মেজাজ ভয়ঙ্কর, মন মেজাজ কোনো ঠিক ঠিকানা নেই। রবি এবং বুধের অবস্থান, বুধাদিত্য যোগ, এটুকু বলছে যে ভাই ভীষণ কনফিডেন্ট হবে জীবনে, মারাত্মক অ্যাগ্রেসিভ হবে, এবং রবি বুধের যে কম্বিনেশন সেটা দেখা যাচ্ছে, ভাই উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, এবং অঙ্কের বুদ্ধি মারাত্মক হবে, মারাত্মক ভালো অঙ্কের বুদ্ধি হবে, ক্যালকুলেশন খুব ভালো করবে, কিন্তু রাহুকেতু কালসর্পদোষ এবং বীজদোষ দুটো যোগ একসঙ্গে, দুটো যোগ ছকে রয়েছে, ভাই এর কিন্তু সুস্থ থাকা, ভালো থাকা ইত্যাদি নিয়ে যথেষ্ট চিন্তা করতে হবে, আপনি ভালো কোনো জায়গায় ভালো জ্যোতিষীর সঙ্গে দেখিয়ে পরিহার কার্যের কথা করে নিন। এবং অতি অবশ্যই আমরা কিন্তু বলে রাখছি, পুরনো বন্ধু যারা আছেন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের যে সমস্ত চেম্বারে আসবেন তারা 9:30 থেকে পার্টিকুলারলি 11:00 মধ্যে, কোথায় বলো, হ্যাঁ পুরনো, হ্যাঁ কৃষ্ণনগরে যারা পুরনো যারা দেখাতে আসছেন 22 তারিখ কৃষ্ণনগরে ত্রিনাথ রাজে যারা আসছেন, যারা পুরনো যারা প্রতিকারগুলো নিতে আসছেন বা যারা স্টোন রত্ন প্রতিকার ইত্যাদি নিতে আসছেন বা অন্য কোনো বিষয়ে কথা রয়েছে, তারা 9:00 থেকে 10:30 মধ্যে চলে আসবেন, 10:30 পর থেকে কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, এবং কৃষ্ণনগরে অ্যাপয়েন্টমেন্টের যথেষ্ট চাপ আছে, টাইম মেনটেন করবেন, যারা আসতে পাচ্ছেন না দয়া করে আগে থেকে ফোন করে জানিয়ে দেবেন। দৈববাণীর কর্তব্য হচ্ছে আপনাদের ফোন করে একবার জেনে নেওয়া, একবার রিকনফার্ম করানো টাইমিংটা, যে কখন ঠিক আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে, আসতে না পারলে আগে থেকে বলে দেবেন, অন্য মানুষকে দয়া করে সুযোগ করে দেবেন। সুযোগ আমরা প্রত্যেকেই করে দেবো, কারণ সুযোগ আমরা চাই, সঠিক মানুষটাকে আমরা খুঁজে পাই না, সঠিক প্রেডিকশনটাও সঠিকভাবে খুঁজে পাই না, এই জন্যই বোধ হয় বারবার আমাদেরকে ঠকে যেতে হয়, সেই প্রেডিকশনের জন্য, সেই ভালো কথার জন্য। ঠিক এইরকমভাবে দাদা এই যে 1-1.5 মিনিটে আপনাদের একটা নয় একাধিক প্রশ্নের উত্তর দিয়ে দেন, প্রশ্ন থাকে একটা, ঠিক সেরকমভাবেই কিন্তু আপনাদেরকে আমরা বলবো চেম্বারে এসে নিজের সমস্যাটা খুলে বলুন, এবং অদ্ভুতভাবে দেখবেন অ্যাস্ট্রোলজি বা তন্ত্র কি অদ্ভুতভাবে কাজ করে। আমি বলবো না মেডিকেল সায়েন্স ভুল, আমি বলবো না অন্য সব কিছু ভুল, কিন্তু অ্যাস্ট্রোলজি ছিল আছে থাকবে, তন্ত্রও ছিল আছে থাকবে, যদি সেগুলো না থাকতো তাহলে ডাক্তারবাবুরা কিন্তু কোনোদিনই বলতেন না, যখন তার হাতের বাইরে সব কিছু চলে যেত আপনারা ওনার ওপর ভরসা করুন। আমি এমন অনেক ডাক্তারকে দেখেছি, এমন সার্জেনকে দেখেছি যিনি ছুরি কপালে না ছুঁয়ে মা কালীর চরণে প্রণাম না করে অপারেশন থিয়েটারে ঢুকতেন না। আজকের দিনে বেশ কিছু ডাক্তার বন্ধু আমার রয়েছেন যারা যথেষ্ট ভালোভাবে প্রতিষ্ঠিত ডাক্তার বন্ধু, আমি তাদেরও দেখেছি, তাদেরও জিজ্ঞাসা করে দেখেছি, তারাও কিন্তু তাদের নিজের সন্তানের ছক নিয়ে কোনো না কোনো জ্যোতিষীর কাছে কখনো সখনো আমার কাছেও আসেন ছক বিচার করতে। অতএব গোটা ব্যাপারটার ওপরে কিছুটা বিশ্বাস, কিছুটা ভক্তি, কিছুটা মর্যাদা রাখতে হবে, আর এই মর্যাদা হানির জন্য হয়তো আমাদের ফ্র্যাটার্নিটি, আমরা জ্যোতিষ হিসাবে অনেকটা দায়ী, সেটাও অস্বীকার করা যায় না। অবশ্যই আমাদের হাতে যেহেতু সময় নেই তাই বিদায় নিচ্ছে, অতি অবশ্যই আগামীকাল যেমন আমরা থাকছি শোভাবাজার, ঠিক তেমনি বৃহস্পতিবার থাকছি ব্যারাকপুর, আর অন্যান্য চেম্বারগুলো তো রয়েছেই। ভালো থাকুন, অবশ্যই দেখা হবে আগামী পর্বে। দাদার কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। নমস্কার, নমস্কার, ভালো থাকুন, শুভরাত্রি।